মানে হাজিবুর রহমান সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, ভারতবাসীর পক্ষ থেকে, ভারতালী আব্দুল ফরকানের মাদ্রাসার পক্ষ থেকে, তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তা এসেছে, ভারতবাসী দেখেছে, প্রধান বক্তা এসেছে, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ভারতবাসী তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, সম্মানিত উপস্থিতি, দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আলোচক, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের তরুণদের অহংকার গর্ব, যিনি আজকে সারা বাংলাদেশে কোরআন ও হাদিসের আলোকে এই কোরআনের বাগানকে, কোরআনের ময়দানকে যিনি নতুন করে সাজানোর চেষ্টা করেছেন। এই যে আল্লাহ আকবর স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদীদের স্লোগান? এটা কি উগ্রবাদী বা চরমপন্থীদের স্লোগান? এই স্লোগানটি কার? আল্লাহ আকবার স্লোগান শুনলে কিছু মানুষের চেহারা মলিন হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আপনার চেহারা মলিন হয় কেন ভাই, মন খারাপ হয় কেন? আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আবু জাহালের মন খারাপ হয়েছে, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে আবু জাহালের কলিজা মুচুর দিয়ে উঠেছে। সুতরাং 1500 বছর আগে আবু জাহাল চলে গিয়েছে, এখনো যদি আল্লাহ আকবার স্লোগান শোনার পরে কেউ জঙ্গিবাদের গন্ধ এই স্লোগানের ভেতরে খোঁজে, আল্লাহ আকবার স্লোগান শোনার পরে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে যারা, আবু জাহালের উত্তরসূরি হলো তারা। এ ধরনের কোন মানুষ সাতক্ষীরায় থাকলে আমি বলবো খুব শীঘ্রই আপনি আপনার রক্ত পরীক্ষা করুন, রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা তা ভালো করে যাচাই করা দরকার। কারণ আল্লাহ আকবার স্লোগান এটা উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান নয়, বরং আল্লাহ আকবার স্লোগান হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানযুক্ত চেতনার স্লোগান। এটা উহুদের স্লোগান, এটা বদরের স্লোগান। আল্লাহ আকবরের স্লোগান হলো কাফেরদের সামনে বাতিল, কাফেরদের সামনে সাহাবীদের চেতনার স্লোগান। এখন আল্লাহ আকবার স্লোগান শুনলেই কিছু মানুষ ভাইরা কথা বলতে দেন, রাত 11টায় আমরা মাহফিল শেষ করি আর আজ 11:15 উঠেছে, ফজরের নামাজ পড়বেন তো আপনারা? ফজরের নামাজ পড়বেন তো? আল্লাহ আকবারের ঘটনা একটা আমার মনে পড়ে গেছে বলবো। আমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, তার বয়স ছিল তখন মাত্র 26 বছর। ইসলাম গ্রহণ করে নবীজির কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। আমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না খুব গরম? আরেকটু জোরে বলেন। ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু নরম নয়, মাঝে মাঝে কিছু গরম লোকেরও দরকার আছে। অমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, নবী গো, আমরা যদি সত্যিকারার্থে হকের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ আদায় করছে, এখনো কেন গোপনে গোপনে দিন চর্চা হচ্ছে? আমি অমর ইসলাম কবুল করেছি,
আমি গোপনে গোপনে কিছু করতে পারবো না, আমি যা করার সব সামনাসামনি করবো। আল্লাহ আকবার। নবীজি বললেন, অমর তুমি কি চাও? অমর রাদিয়াল্লাহ আনহু তখন বললেন, নবী গো, আমি যে ইসলাম কবুল করেছি এটা সবাই জেনে যাক, আমাকে একটা পারমিশন দেন, আমি কাবার চত্বরের দিকে মুসলমানদেরকে নিয়ে সাথে করে নিয়ে একটা মিছিল বের করতে চাই। আল্লাহর নবী পারমিশন দিলেন। তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা খুব বেশি ছিল না অল্প ছিল? এই অল্প লোকদেরকে নিয়ে কাবার চত্বরের দিকে এবার মিছিল বের হলো। মিছিলের সামনে থেকে দুই বীর সিংহ পুরুষ নেতৃত্ব দিলেন, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু আর একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার স্লোগান উঠে গেল, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের স্লোগান হয়েছে? ওমরের মতো বলেন, লিল্লাহি তাকবীর। আবু জাহালের কানে এই আওয়াজ গেল, মন ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখনো দেখবেন আল্লাহু আকবারের মিছিল শোনার পরে মন খারাপ করে যারা, এই যুগের নব্য আবু জাহাল হলো তারা। তোমার আল্লাহু আকবার স্লোগান শোনার পরে এত মন খারাপ হয় কেন? জন্মের পরে কি তুমি আল্লাহু আকবার শুনো নাই? মরার পরেও আল্লাহু আকবার শুনবা? জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বাঁচবা আল্লাহু আকবার শোনা লাগবেই লাগবে। আবু জাহাল বলল, দেখো তো কারা আসে, কি হুজুর কি বানায় কথা বলে? আবু জাহাল কয়, দেখ কারা। কয়েকজন বের হয়ে বলল, স্যার অবস্থা ভালো না। আবু জাহাল কয়, কি হয়েছে? কয়, এতদিন যে অমরকে নিয়ে আমরা একসাথে চলতাম, সে অমর এখন মুসলমানদেরকে নিয়ে কাবা ঘরের দিকে আসতেছে। কয়, কি বলো, এটা তো আমার বিশ্বাস হয় না। আবু জাহাল উকি দিয়া দেখলো, সত্যি তো মিছিলের সামনে কারে দেখা যায়। ওইদিকে আবু জাহেলের কিছু সাঙ্গ পাঙ্গ রেডি, আসলেই পিটাবে। আবু জাহেল বলল, এই আজকে মিছিলের সামনে কারে দেখা যায় দেখোস নাই? যদি কেউ তার বিবিকে বিধবা বানাতে চাও, অমরের সামনে যাও। কেউ যদি তার সন্তানদেরকে এতিম করতে চাও, অমরের সামনে যাও। কারণ অমর এমন লোক, কথা বলবে পরে লাগাবে আগে। এই ঘটনা কেন বললাম? একটা সময় ইসলাম দুর্বল ছিল, অমর রাদিয়াল্লাহু আনহু এবং আমার যুবক ভাইদের মতো অসংখ্য যুবক সাহাবিরা শক্তিশালী ভূমিকা পালন করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য তারা নিজেদেরকে অকাতরে বিলীন করার তামান্না নিয়ে তারা আল্লাহর জমিনে নেমে পড়েছিলেন, যার কারণে এই অকুতুভয় সাহসী যুবক সাহাবিদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে। আজও যদি অমরের উত্তরসূরি খাব্বাবের উত্তরসূরি যুবক তরুণ ভাইরা দল মত ভুলে গিয়ে আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আবারও আল্লাহু আকবারের ধ্বনিতে পৃথিবীর আকাশ বাতাস প্রতিধ্বনিত করতে পারে, গোটা পৃথিবীর ইসলাম বিরোধী যারা তাদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করে দাও। সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, লম্বা কথা বলার সুযোগ নেই, আমিও শারীরিকভাবে খুব অসুস্থ, অসুস্থতা নিয়েও এসেছি, আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করেন। আপনারা সবাই খাওয়া দাওয়া করে এসেছেন, না খাইলে অসুবিধা নাই, কমিটির ভাইরা আপনাদের জন্য বিশাল খাবার দাওয়ার আয়োজন করেছে, তাই না? খাবার দাবার পাবেন ইনশাআল্লাহ। আবার আমিও আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না, খুব লম্বা সময় কথা বলবো না, একটি নির্দিষ্ট টপিকের আলোকে কোরআন সুন্নাহ থেকে হেদায়েতি কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই যে আমার হাতে আপনারা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? সবাই বলেন, এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কি কোনো ভুল আছে? থাকবেই বা কি করে? কারণ এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সুমহান সত্তা যিনি, তিনি কি? তিনি এই কিতাবের শুরুতে বলেছেন, দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন,
এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাবের ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের কিতাব হিসেবে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন দুনিয়ার আলেমদের লেখা কোনো কিতাব নয়, এটা আল্লাহর কাছ থেকে আসা কিতাব, এর কোনো অ্যামেন্ডমেন্ট সংশোধনী হয় নাই। পৃথিবীর মানুষরা সংবিধান বানায়, তারপরে নিজেদের খেয়াল খুশি মতো এটার সংশোধনী আনে, বিয়োজন করে সংযোজন করে। আর 1500 বছর আগে মানুষের জীবন পরিচালনার সংবিধান যিনি নাজিল করেছেন তিনি কে? আজ পর্যন্ত একটা হরকত বা নোক্তার সংশোধনী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ আকবার। এমন এক কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমাদের জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত গাইডলাইন। এ কোরআন নাজিল হয়েছে আজ থেকে আরো 1500 বছর আগে, তাই বলে কি এই কিতাব পুরান হয়ে গিয়েছে? কেউ যদি বলে এখন আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, এই বিজ্ঞানের যুগে বাস করে আমরা মধ্যযুগে নাজিল হওয়া কিতাব এই কোরআনকে আমরা মানতে পারি না, এটা ব্যাকডেটেড হয়ে গিয়েছে, আমরা এখন মোস্ট আপডেটেড। কেউ যদি এই কথা বলে সে হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় জাহেল। এর কারণ হচ্ছে কোরআনুল করিম এটা মোল্লাদের মৌলবীদের হুজুরদের কিতাব নয়, এটা সকল মানুষের জন্য জ্ঞানের কিতাব, বিজ্ঞানের কিতাব, হেদায়েতের কিতাব, এটা হুজুরদের কিতাব না। আপনি যে মনে করছেন মোল্লা মৌলবীদের কিতাব, নো, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই। বরং আপনি যে বিজ্ঞানের বড়াই করেন, আপনার এই বিজ্ঞান কোরআন থেকে 1-2 বছর নয়, 100-200 বছর নয়, আপনার এই ফুটানি করা বিজ্ঞান কোরআন থেকে 1500 বছর আগে, 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহ আকবার। কিভাবে পিছিয়ে আছে আমি কয়েকটি উদাহরণ দিই দেখেন, ভালো করে আপনি বুঝতে পারবেন। দেখুন তো, এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা আঙ্গুলের ছাপ দিই না, আরবিতে বলা হয় বসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি আমরা টিপসই, আঙ্গুলের ছাপ। আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে মোট কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? কারিশমা কার? আপনি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যাবেন, দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই। আপনি বিদেশে যখন যাবেন ইমিগ্রেশন ক্রস করার সময় দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই। শুধু তাই নয়, আপনারা মোবাইল ফোন ইউজ করেন, সিম আছে না, এই সিমের রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই, কারণ আপনার একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, আপনার সাথে আমার, আমার সাথে আপনার, আপনার সাথে উনার, উনার সাথে তিনার, কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ, এখন 2020 সাল, 1800 সালের আগে পৃথিবীর কোনো মানুষ জানতই না যে ফিঙ্গারপ্রিন্ট মানুষের আলাদা, ফিঙ্গারপ্রিন্ট মানুষ জানতই না। ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয় 1856 সালে, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই সাইন্টিফিক থিওরি, এই সাইন্টিফিক তথ্য তিনি ইনভেন্ট করলেন। তিনি প্রথমে জানালেন যে আসলে ফিঙ্গারপ্রিন্ট বলতে একটা বিষয় আছে যা তোমার সাথে আমার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। 2022 আর 1856 এখনো 170 বছরও হয়নি। যেই বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন, আপনার এই বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে মাত্র 160 থেকে 170 বছর আগে। যে কোরআনকে আপনি মাদ্রাসার হুজুরদের কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি হুজুরদের কিতাব বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যেই কোরআন আপনি শিখলেন না, এই কোরআন কেমন সাইন্টিফিক কিতাব শুনে? কোরআনুল করিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাত 3 নম্বর এবং 4 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আপনার যেই বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের কথা 1800 সালের পরে বলেছে, আমার আল্লাহর কোরআন এটা 1500 বছর আগে বলা হয়েছে। আল্লাহ আকবার। রব্বুল আলামিন কোরআনুল করিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বর আয়াতে বললেন,
أيحسب أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا الله تعالى বলছেন যারা ধারণা করে যারা মনে করে মানুষ যখন মারা যাবে মানুষ মরে যাওয়ার পরে যখন তার দেহ তার শরীরের হাড্ডি মাংস যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে তখন সেই ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে এমন কথা যারা বলে আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন ও গোলাম শোনো তুমি মারা যাওয়ার পরে তোমার অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি আর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি কেবল একত্রিত করব না বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা এই আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআন আগে নাকি বিজ্ঞান আগে বিজ্ঞানের চাইতে কোরআন এগিয়ে আছে কত বছর আরো জোরে আরো জোরে আরো জোরে হ্যাঁ ফুটানি করেন বিজ্ঞান নিয়ে না আমি আর কত বলতাম আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ বিজ্ঞানের কথা তো আমার কাছ থেকেই পাবে না আল্লাহর কোরআনে 6000-এর উপরে আয়াত আছে তার মধ্যে শুধু 1500 আয়াত বিজ্ঞানের ব্যাপারে আছে সুবহানাল্লাহ পড়ে এই পৃথিবীর শেপ পৃথিবীর আকৃতি কেমন এ বিষয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমত এরপরে 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে চ্যাপ্টাও নয় সমতলও নয় তিনি বললেন পৃথিবী আসলে গোল 1597 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল 2022 সালে কি বিজ্ঞান সেম জায়গায় আছে না আরো উন্নত হয়েছে কথা কর না কেন আরো উন্নত হয়েছে বিজ্ঞান উন্নত হতে হতে বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল আধুনিক বিজ্ঞানের যুগে আজ তা ভুল পৃথিবী গোল নয় তাহলে কেমন কেউ জানেন না ডিম্বাকৃতি ডিমকে আপনারা সাতক্ষীরায় কি বলেন নাকি আঞ্চলিক ভাষায় অন্য কিছু বলেন আমার বাড়ি তো সিলেট সিলেটের ভাষা যে মজা আমরা সিলেট কি তা কয় জানেননি সিলেট কয় এন্ডা আপনাদেরকে একটা সিলেটি ভাষাও শিখাই গেলাম আমাদের ভাষা কিন্তু বই পুস্তকের চেয়ে ভিন্ন একদম এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গুয়েজ আর আমি সিলেটি মাত মাতলে আপনারা কোনটাও বুঝতে না যাই হোক ডিম ডিমের সাইজ ডিম কি গোল না ডিমের সাইজ যেমন পৃথিবীর শিকটাও আপনার এই বিজ্ঞান পৃথিবীর আকৃতির ব্যাপারে কয়েক বছর আগে যে তথ্য দিয়েছে যেই কিতাবকে আপনি হুজুরদের কিতাব মোল্লাদের কিতাব মনে করেন মোল্লাদের কিতাব মনে করে যে কোরআন আপনি পড়েন না 1500 বছর আগে এই সাইন্টিফিক তত্ত্ব কোরআনে যিনি জানিয়েছেন তিনি কে রব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আল্লাহু আকবার ওলামাই কিরাম যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা অর্থাৎ এই জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহ আকবার তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে মনে রাখবেন যে বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন আপনার বিজ্ঞান যত সমৃদ্ধ হবে কোরআনের কাছে ততই সে ভিক্ষুকের মতো অসহায় হয়ে থাকবে এই বিজ্ঞানময় কোরআন 1500 বছর আগে নাজিল করেছেন কি এই কোরআনের দাওয়াত কোরআনের ওয়াজ কোরআনের দাওয়াত আজকে শুরু হয় নাই এটা শুরু হয়েছে 1500 বছর আগে সর্বপ্রথম যিনি এই কোরআনের দাওয়াত দিলেন তিনি আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন যার উপরে এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী কোরআনের দাওয়াত যখন শুরু করলেন তখন সবাই আল্লাহর নবীকে অনেক সম্মান করেছে মর্যাদা দিয়েছে খুব কদর করেছে তাই না
হ্যাঁ আরেকটু জোরে বলেন, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন 1500 বছর আগে, শুরুতেই আল্লাহর নবীর দাওয়াতকে বানচাল করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য তৎকালীন কাফের মুশরিকরা বেশ কিছু ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত বাস্তবায়িত হয়নি। 1500 বছর আগে কোরআনের দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, যারা বন্ধ করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্টিপ্রুলার চালিয়ে কোরআনের দাওয়াত বন্ধের অপপ্রয়াস চালানো হচ্ছে। কোরআনের দাওয়াত বন্ধের অপপ্রয়াস দুঃসাহস দেখাবে যারা, আবু জাহালের মতো ধ্বংস হয়ে যাবে তারা। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, কাফেররা এই দাওয়াত বন্ধে মোট 10টি ষড়যন্ত্র শুরু করল। কয়টা ষড়যন্ত্র? আরেকটু জুড়ে বলেন। আমি কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে সেই 10টি পয়েন্ট আপনাদের সামনে আজ তুলে ধরব ইনশাআল্লাহ। আজও কোরআনের দাওয়াতে বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতা একটা নতুন বিষয় না, যে যুগে এই কোরআন নাজিল হয়েছে সেই যুগেই এই ধরনের বাধা বিঘ্নতা ছিল কি ছিল না? নবীজিকে কিরকম বাধা বিপত্তির সম্মুখীন করা হয়েছিল সেগুলো আমরা আজ সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াত শুরু হয়েছে সর্বপ্রথম অপপ্রচার দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? এবং বিরোধিতা শুরু হয়েছে ঘরের মানুষ দিয়ে। আবু জাহাল, আবু লাহাব, এগুলো কি নবীজির আপন লোক নাকি ঘরের বাইরের লোক? দুজনই তো চাচা, দুজনেই কি ঘরের লোকেরাই প্রথম বিরোধিতা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম তার ঘরের লোকেরা বিরোধিতা শুরু করলো, আর এমন ঘোর বিরোধিতা শুরু করলো। দাওয়াতের সবচাইতে বড় বিরোধী ছিলেন তার ঘরের লোকেরা। সাফা পাহাড়ে যখন নবীজি দাঁড়িয়ে দাওয়াত দিয়েছিলেন, নবীজির চাচা আবু লাহাব নবীজির মাথা মুবারক পাথর ছুঁড়ে ফাটিয়ে দিয়েছিল। বুখারীর মধ্যে সেই হাদিসটি রয়েছে, তিরমিজির ভেতরে এই বর্ণনা রয়েছে। নিজের ঘরের ভেতর থেকেই দাওয়াতের প্রতিবন্ধকতা শুরু হয়েছিল। নবীজি যখন দাওয়াত শুরু করলেন, কাফের মুশরিকরা লক্ষ্য করল মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি শুরুতেই থামিয়ে দেওয়া না যায়, শিরক আর কুফর এবং পৌত্তলিকতার উপরে প্রতিষ্ঠিত কাফের মুশরিকদের নেতৃত্ব তারা হারিয়ে ফেলবে। এই জন্য তারা ঠান্ডা মাথায় চিন্তা করল, নবীজি যার আশ্রয়ে লালিত পালিত হচ্ছেন তাকে যদি কোনোভাবে কাবু করা যায়, তাহলেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়া যাবে নবীজির দাওয়াত বন্ধের জন্য। এই জন্য তারা প্রথম যে পদক্ষেপ নিল, নবীজি যার ঘরে যার আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলেন, আমরা সবাই জানি নবীজির সেই চাচার নাম আবু, আরেকটু জোরে বলেন আবু তালেব, তারা এবার আবু তালেবের কাছে গেল। আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজা কি করছে তুমি কি দেখো না? আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে দিচ্ছে, আমাদের সামাজিক ঐক্য বিনষ্ট করে দিচ্ছে, তোমার ভাতিজাকে ডেকে এনে বুঝাও, সে যেন তার এই কাজকর্ম বন্ধ করে দেয়, এতে আমাদের সামাজিক ঐক্য সম্প্রীতি সুন্দর থাকবে। এই কথা শুনে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে তিনি বললেন, ভাতিজা এরা যা বলছে তা কি সত্য কিনা? নবীজি বললেন, চাচা গো তারা যা বলছে তা সত্য, তবে আমি তাদের বাপদাদার ধর্মে আমি তাদের বাপদাদার ধর্মকে গালি দিচ্ছি না, বরং আমি যে আল্লাহর কাছ থেকে পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছি সে আল্লাহর দিন আমি প্রচার করছি, আমি তো অন্যায় কোনো কাজ করছি না। আবু তালেব তখন তাদেরকে যে কোনো কায়দায় বুঝিয়ে শুনিয়ে বিদায় করে দিলেন, বললেন আমার ভাতিজাকে তার কাজ করতে দাও, তোমাদের কাজ তোমরা করো, কেউ কাউকে ডিস্টার্ব করো না। এইভাবে তিনি তাদেরকে যে কোনো কায়দায় বুঝ দিলেন। এরা যখন নিরাশ হয়ে ফিরে গেল, চিন্তা করলো আবু তালেব নবীজিকে শেল্টার দিচ্ছেন, এবার তাদের সামনে আরো বড় একটি সমস্যা চলে আসলো, হজের মৌসুম চলে আসলো। তারা চিন্তা করলো হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা যখন মক্কায় আসবে, মুহাম্মদ এই সুযোগটাকে কাজে লাগিয়ে সবার কাছে তার নতুন দিনের দাওয়াত শুরু করে দিতে পারে, সুতরাং এই সুযোগ তার জন্য বন্ধ করে দিতে হবে। ওয়ালিদ বিন মুগিরার ঘরে এবার
ওয়ালিদ বিন মুগিরার ঘরে এবার মিটিং আহ্বান করা হলো। সেই মিটিং এ ওয়ালিদ বিন মুগিরা বলল, মুহাম্মাদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, সবাই এক একজন করে পরামর্শ দাও। এক একজন এক এক ভাবে পরামর্শ দিল। একজন বলল, হজের সময় আসার আগে আমরা সব দিকে প্রচার করে দিব মুহাম্মাদ একজন পাগল লোক। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, তুমি একটা বড় পাগল, কারণ মুহাম্মাদ এত সুন্দর করে কথা বলে, এত গুছিয়ে, এত স্মার্ট নিয়ে, এত মার্জিত ভাষায় কথা বলে, তার মার্জিত ভাষার কথা শুনলেই মানুষ তার ব্যক্তিত্ব জানতে পারে। সুতরাং আমরা যদি তাকে পাগল বলি আমরা নিজেরাই পাগল হয়ে যাব। একজন বলল, তাহলে ঠিক আছে স্যার, আমরা বলবো মুহাম্মাদ একজন গণক। ওয়ালিদ বিন মুগিরা তখন বলল, আমরা যদি মুহাম্মাদকে গণক বলি, গণক বলে দাবি করে কেউ এটা বিশ্বাস করবে না, কারণ মুহাম্মাদের মুখের ভাষা বড় সুন্দর, কেউ এটা বিশ্বাস করবে না। আরেকজন বলল, ঠিক আছে আমরা তাহলে তাকে কবি বলবো। ওয়ালিদ বিন মুগিরা বলল, লাভ হবে না, কারণ সে তো সুন্দর করে মার্জিত ভাষায় ভদ্র এবং বিনয়ী হয়ে কথা বলে, তাকে কবি বললেও আমরা ধরা খেয়ে যাব। একজন বলল, ঠিক আছে তাহলে আমরা তাকে জাদুকর বললো। ওয়ালিদ বিন মুগিরা বললে, এতক্ষণ পরে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছ, জাদুকর বললে আমরা মানুষকে বুঝাতে পারবো, কারণ মুহাম্মাদের কথার ভিতরে জাদু আছে। তার কথা হলো এবং তার কথা শুনে অনেকে ইসলাম কবুল করেছে, ঘরের মধ্যে আগুন লেগে গেছে, ছেলে ইসলাম কবুল করেছে, বাপ করে নাই, এই যে বাপের ছেলেকে সে জাদু করে ফেলেছে। আমরা বলবো সে একটা জাদুকর, তার কাছে যাই ও না। এখন আপনাদের ভারুখালিতে কেউ যদি বলে আপনাদের এলাকায় কোনো পাগল আসছে, তাহলে বলেন তো পাগলের কাছে মানুষ দৌড়ায় তখন কম না বেশি? মানুষ বলে যাই পাগল কি বলে সেটা একটু দেখে আসি। এরা তখন চিন্তা করলো, হজের মৌসুমে বিভিন্ন স্থান থেকে মক্কার অলিতে গলি দিয়ে যে সকল লোকেরা ঢুকবে সবগুলো রাস্তায়, সবগুলো গলিতে আমরা মাউথ মিডিয়া সেট করে দিব, সব জায়গায় আমরা নিজেদের লোক নিয়োগ করে দিব, সবাইকে জানিয়ে দিব আমাদের এলাকায় নতুন এক জাদুকর আছে, ওই জাদুকরের কথা কেউ শুনবে না। এভাবেই তারা বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে লোক সেট করে দিল, আর তারা ওই আগত লোকদের কানে নবীজিকে জাদুকর বলে অপপ্রচার শুরু করা লাগলো। এতে ইসলামের কোনো ক্ষতি হলো না, নবীজির দাওয়াতের কোনো ক্ষতি হলো না, কারণ অপপ্রচার অপ্রচারের একটা অংশ, ঠিক কিনা? দেখেন নবীজি এই এত হাজার হাজার মানুষের কাছে দাওয়াত দেওয়া নবীজির একার পক্ষে সম্ভব ছিল না। এই কাফের মুশরিকগুলো নবীজি তাদের কাছে গিয়ে দাওয়াত দেওয়ার আগে কাফের মুশরিকগুলো একদম মাগনা চাকরের মতো সবার কানে অপপ্রচারের মাধ্যমে নবীজির রিসালতের খবর পৌঁছে দিল। সুতরাং অপপ্রচার অপ্রচারের একটা অংশ, এখনো অপপ্রচার চালানো হয়। এই যে আমরাও বিভিন্ন এলাকায় যাওয়ার আগে অপপ্রচার, উনি উনি সেই, উনি হেই, উনি সেই, এতে কোনো লস নাই। আপনি যেখানেই বাধা দিবেন, যেখানেই অপপ্রচার চালাবেন, সেই অঞ্চল সেই এলাকা কুরআনের জন্য আরো উর্বর হয়ে যাবে। আপনি তো পড়াশোনা করেন না মিয়া, আপনি কি জানেন ইসলামের দাওয়াত শুরু হয়েছে প্রচার দিয়ে না, অপপ্রচার দিয়ে? এই দেখেন নবী যে দাওয়াত দিবেন শুরুতেই কাফেররা কি করেছে, কথা কন না কেন, অপপ্রচার। এখন দেখা গেল নবীজি সবার কাছে গিয়ে বলবেন যে আমি নবী, আমার উপরই মানানো, এটা নবীজি গিয়ে বলার আগে এরা মাউথ মিডিয়া সেট করেছিল, এদের লোকেরা এবার নবীজির রিসালতের খবর সবার কানে পৌঁছে দিল, নবীজির লাভ হয়েছে না বসেছে? আরো জোরে বলেন। তাহলে নবীজির দাওয়াত বন্ধে কাফেররা প্রথম কর্মসূচি নিল, নবীজির বিরুদ্ধে অপপ্রচার তারা চালালো। সফল হয়েছে? কথা বলেন, সফল হয়েছে? কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। এখনো দেখেন মিডিয়াগুলোতে কত অপপ্রচার, এখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ লেগেছে, এখন মিডিয়াগুলো তাদেরকে দেশপ্রেমিক যোদ্ধা ওয়ারিয়র হিসাবে উপাধি দিচ্ছে, আর আফগানিস্তানের আফগান যোদ্ধারা, আফগানিস্তান চেচনিয়া বসনিয়া সহ মুসলিম রাষ্ট্রে নির্যাতিত মুসলিমরা একটু প্রতিবাদ করলেই তাদেরকে জঙ্গি হিসাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়। নিজেরা নিজেরা গুতাগুতি লাগছো তোমরা, ঠিক কি না? এগুলো আল্লাহর বিচার, কার বিচার? ওই কাফের মুশরিকদের কথা কি বলবো, এখন আমাদের সমাজে মুসলমান বেশ বুঝা ধইরা মুসলমান নাম ধারণ কইরা হে ও জঙ্গি খুঁজে, হে পাগলা, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে চরমপন্থার কোনো সম্পর্ক নাই, বরং ইসলামের নাম নিয়ে জঙ্গিবাদী কার্যক্রম করে যারা ইসলাম আর মানবতার দুশমন হয়ে দাঁড়ায়।
তোমার পড়াশোনা করা দরকার। জঙ্গিবাদ আর ইসলাম এক জিনিস, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারো না তুমি ইসলাম আর জঙ্গিবাদের কি বুঝবা। ইসলাম এসেছে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়ার জন্য। সন্ত্রাসবাদের সাথে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা থাকলে নোট করে নিয়ে যান, উপরের মহলে বলবেন হাসিবুর রহমান হুজুর এসে সাতক্ষীরায় ওয়াজ করে গিয়েছে যে জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের সম্পর্ক। আমরা কোরআনের ময়দানে কথা বলে মানুষকে জঙ্গিবাদের দিকে সন্ত্রাসবাদের দিকে আহ্বান করি না, বরং আমরা মানুষদেরকে শান্তি নিরাপত্তার সম্প্রীতির শিক্ষা দিয়ে থাকি। সম্মানিত ভাইয়েরা, নবীজির দাওয়াত বন্ধের জন্য কাফেররা সর্বপ্রথম নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালালো, সফল হয়েছে কি হয়েছে? ব্যর্থ কি হয়েছে? নবীজির দাওয়াত বন্ধের জন্য এবার তারা দুই নম্বর যে অপকৌশল গ্রহণ করলো, নবীজির দাওয়াত যেন লোকেরা না শুনে, নবীজির কথা যেন মানুষ না শুনে, এই জন্য কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপবাদ দিল। কি কি অপবাদ তারা দিল? মোল্লা এবার বানিয়ে বলবে না, মোল্লা এবার সূরা আর আয়াত নাম্বার সহ বলবে, আপনি বাড়িতে গিয়া সুন্দর করে মিলাবেন। কাফের মুশরিকরা নবীজিকে কি কি অপবাদ দিয়েছিল এবার শুনে, কোরআনুল করিমের 15 নম্বর সূরা সূরাতুল হিজারের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিয়েছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিদ-যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলছেন ওই কাফেররা বলতো হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ সম্বলিত এই কিতাব নাজিল হয়েছে, তুমি তো পাগল ছাড়া আর কিছু ন। দেখেন 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবীজি তাদের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র ছিলেন, তারাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। এখন দাওয়াত দেওয়ার কারণে সেই নবীকে তারা পাগল বলা শুরু করলো। শুধু তাই নয়, আরো বিভিন্ন ধরনের কটুক্তি তারা করেছিল। কোরআনুল করিমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন তুলে দিয়েছেন, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুম কাদ্দাব। তারা অবাক হয়ে যেত তাদের মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে বলতো যে লোকটাকে আমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, হাদা সাহেরুম কাদ্দাব, এই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। তারা আরো বলতো কোরআনুল করিমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে দিলেন, ওয়ায়াকুলুনা আইন্না নাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলতো আমরা কি এই পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ত্যাগ করব? এই কথাগুলো তারা যখন বলতো নবীজি যেন মন খারাপ না হয়, নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, এই জন্য নবীজির উপর আয়াত নাজিল করে সান্ত্বনা দিতেন কি? দুই নম্বরে নবীজিকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, নবীজি যেন দাওয়াত বন্ধ করে দেয়, বিভিন্ন ধরনের কটুক্তি বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে। আর এই যুগেও আবু জাহাল আবু লাহাব নামে দুনিয়াতে এখন কেউ নাই, তবে এই চরিত্র ধারণকারী লোকেরা এখনো নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকেও ধর্ষণকারী লুণ্ঠনকারীর উপ অপবাদ দিয়া দাওয়াত বন্ধের অপপ্রয়াস চালাচ্ছে। কোনো লাভ হবে না, নবীজিকে এত অপবাদ দেওয়া হলো, দাওয়াত বন্ধ হয়েছে, কথা বলেন না কেন? যতই অপবাদ দেওয়া হয়েছে দাওয়াতের ক্ষেত্র বেড়েছে, ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা বেড়েছে, এখনো দুনিয়ায় ইসলামের বিরোধিতা সবচাইতে বেশি, ইসলামের বিরোধিতা যেমন বেশি ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যাও কম না বেশি। ইউরোপ আমেরিকায় সেকেন্ডে সেকেন্ডে শত শত হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইসলামের বিরোধিতা যত বেশি ইসলামের দাওয়াত সম্প্রসারিত হচ্ছে তত। এরপরে দেখুন নাম্বার 3 নাম্বার, নবীজির দাওয়াত যেন বন্ধ হয়ে যায়, নবীজি যেন মানুষদের কাছে সঠিক দাওয়াত কোরআনের দাওয়াত দিতে না পারেন, এই জন্য কাফেররা আবার 3 নম্বর অপকৌশল গ্রহণ করলো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কোরআন, এটা একদিনে নাজিল হয় নাই, নাজিল হয়েছে মোট কত বছরে?
আরো জোরে আরো জোরে কত বছর আরো জোরে ঘুমাই গেছেন নাকি আপনারা? শুনেন, এখানে মজার মজার তথ্য পাবেন। 23 বছরে কোরআন নাজিল হয়েছে, যখনই যে আয়াত নাজিল হতো তেলাওয়াত করে মানুষকে শোনাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আলেমদের, অনেক আলেমদের কণ্ঠ এত সুন্দর, এদের কণ্ঠেই তেলাওয়াত শুনলে মানুষের চক্ষু দিয়ে পানি বের হয়, আছে না? আলেমদের কণ্ঠের তেলাওয়াতে যদি মানুষের এই অবস্থা হয় যার উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, তিনি যখন তেলাওয়াত করতেন চিন্তা করেন তো যারা শুনেছে তাদের অবস্থা কি হতো। আল্লাহু আকবার বলেন, আমার নবীর জমানের তেলাওয়াত কত সুন্দর ছিল শুনেন। আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনলে কেবল মানুষ পাগল হয়, মানুষের কলিজা ঠান্ডা নয়। আর আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে কেবল সাহাবীরা নয়, লোকেরা নয়, মানুষ জন নয়, বরং উড়ন্ত জিনেরা পর্যন্ত উড়ন্ত অবস্থা বন্ধ করে নবীর তেলাওয়াত শুনেছে। আমার নবী যখন আল্লাহ কোরআন নাজিল করার পর আমার নবী যখন কোরআনের আয়াত মানুষকে শুনাতেন, মানুষেরা চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে থাকতো, মানুষেরা দিল প্রাণ উজাড় করে দিয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনত। এই লোকগুলা যেন কোরআন না শুনে, মক্কার কাফেররা তখন 3 নম্বর ষড়যন্ত্র করলো, তারা মনে মনে ভাবলো মানুষগুলো যেন কোরআন শুনতে না যায়, এই জন্য বিকল্প ব্যবস্থা আমাদের গ্রহণ করা দরকার। কেমন বিকল্প ব্যবস্থা তারা গ্রহণ করলো শুনেন, নজর বিন হারেস, নজর বিন হারেস নামে কুরাইশদের একজন বড় কাফের বিত্তশালী নেতা ছিল, ব্যবসায়ী নেতা ছিল। সে তখন ইরাকের হীরা নগরীতে চলে গেল, ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্যের রাজা বাদশাদের কাহিনী শিখল, রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্বগাথা কাহিনী সে শিখে আসলো। শিখে আসার পরে মক্কার অরিতে গলিতে গল্পের আসর সে জমালো, আর সে বলতে লাগলো মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত তোমাদেরকে শোনায়, এর চাইতে আরো সুন্দর সুন্দর গল্প আমার কাছে আছে, আসো এসে আমার গল্প শোনো। দেখা যায় তার গল্পের আসরে সে একা বসে থাকতো, কেউ যাইতো, কেউ যাইতো। এই লোকটা এত শ্রম দেওয়ার পরেও মানুষদেরকে কোরআন থেকে বিরত রাখতে পারল না। এবার তারা কাফের মুশরিকরা আরেকটি অপকৌশল গ্রহণ করলো, তখন তারা নাচ গান কনসার্টের আয়োজন বিভিন্ন অলিতে গলিতে করলো। এই নজর বিন হারেস লোকটার বড় টাকা পয়সা ছিল, সে তখন প্রস্টিটিউট মহিলাদেরকে কিনলো, প্রস্টিটিউট মহিলাদেরকে কেনার পরে মক্কার অলিতে গলিতে আবার তাদেরকে দিয়ে এবার নাচ গান বাজনার আয়োজন করলো, যাতে করে মানুষেরা কোরআনের দিকে না গিয়ে এই নাচ গান দেখতে আসে। তারা কত টাকা খরচ করলো মানুষগুলোকে কোরআনের জায়গা থেকে ফেরাতে পারলো না। এই কাফেরদের নিন্দা করে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইশতারী লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবীলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ আয়াত নাজিল করলেন, মানুষের মধ্যে যে সকল লোকেরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফেরাবার জন্য অন্যায় অশ্লীল পথভ্রষ্ট লোকেরা যে সকল কথাবার্তা খরিদ করে, অর্থাৎ গান বাজনার আয়োজন করে, তাদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা রেখেছেন কি? ওই যুগের কাফের মুশরিকরাও মানুষদেরকে কোরআন থেকে ফিরিয়ে রাখার জন্য নাচ গান কনসার্টের আয়োজন করেছে, কথাগুলো মোল্লার বানানো কথা না কোরআন হাদিসের কথা। এই যুগেও তাদের উত্তরধারীরা আছে, এখনো দেখবেন যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য কত ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো লাভ, কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য কত ভয়াবহ ষড়যন্ত্র। একদিকে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি, অন্যদিকে আমরা মাদকের লাইসেন্সও দিয়ে থাকি, এক মুখে দুই কথা তো শোভা পায় না। আজ বিকালে এক জায়গায় মাহফিলে ছিলাম, বরেণ্য এক অতিথি বক্তব্য দিলেন, যুবকরা নেশা কইরো না, মাদক খাইও না। আমি বললাম, এই শুনেন, আপনি এক মুখে বলতেছেন মাদক খাইও না, নেশাগ্রস্ত হইও না, নেশার যে লাইসেন্স দেওয়া হচ্ছে আপনি কি জানেন না? আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমরা মানুষকে হেদায়াতের কথা বলি, এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে বুঝুন,
বলেন তো মাদক দল মত নির্বিশেষে, শুনেন আমরা এক একজন এক এক দল এখানে করি, কিন্তু আমাদের সবার বড় পরিচয় আমরা মুসলমান। আমাদের প্রভু কয়জন? আমাদের কিতাব কয়টা? নবী কয়জন? আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। রাজনীতি যার যার, কিন্তু ইসলাম সবার। আচ্ছা বলেন তো মদ হারাম করেছে, অবৈধ করেছে এই মোল্লা না আল্লাহ? আস্তে বলবেন না, মদ অবৈধ করেছে এই মোল্লা না আল্লাহ? সুতরাং আপনি, আমরা তো সবাই আল্লাহর গোলাম তাই না, আপনি আল্লাহর গোলাম হয়ে মদের বৈধতা যদি দেন তাহলে বোঝা যাচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে আপনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কারণ মদ অবৈধ করে দিয়েছেন কে? আমাদের সন্তানগুলো ভালো হোক আমরা চাই কি চাই না? এই যে আপনি স্বার্থের কারণে চুপচাপ আছেন, শুনেন আপনাকে একটা ঘটনা শোনাই। আমার বাড়ি তো সিলেটে, আপনি পত্রপত্রিকায় হয়তো অনেকে পড়ে ফেলেছেন, টিভিতেও দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গত পরশু দিন সিলেটের বিয়ানীবাজারের তাজপুর গ্রামের ঘটনা। কি ঘটনা ঘটলো? এক বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে মাদকাসক্ত, তিনি তার ছেলেকে দুপুরবেলা বললেন, বাবারে আর মাদক খাইস না, মাদকে বাধা দিলেন। এটা বাবা হিসাবে ওনার দায়িত্ব, ছেলেকে কেন বাবা মাদক সেবনে বাধা দিল? এই কুলাঙ্গার সন্তান কি করলো? কুড়াল হাতে নিল, কুড়াল বুঝুন তো আপনারা, এই কুড়াল হাতে নিয়ে বাবার মাথার মধ্যে আঘাত করল, বাবার মাথায় আঘাত করে বাবার মাথাকে দুই টুকরা করে ফেললো, মুক্তিযোদ্ধা বাবা মারা গেলেন। আপনি স্বার্থের কারণে আর চুপচাপ আছেন মিয়া, ঐশীর কথা মনে নাই? ঐশীর কথা মনে আছে? ঐশী তার মা বাপকে জবাই করে ফেলেছে, আজ আপনি স্বার্থের জন্য চুপচাপ আছেন? যদি জায়গায় জায়গায় মাদক পাওয়া যায়, আপনার ছেলেগুলো মাদকাসক্ত হয়ে আপনাকেও ঘুরে ঢুকে জবাই করে মেরে ফেলবে। রাজনীতির গন্ধ সব কোথায় খুঁজেন না আপনি? আমরা সবাই একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ এবং দেশ চাই কি চাই না? আর একটু জোরে বলেন, মাদকের কুফল। আমার প্রশাসনের ভাইরাও মাদক মুক্ত সমাজ গড়ার জন্য কি পরিশ্রম তারা করে, তারা জায়গায় জায়গায় তারা অভিযান চালান, এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা তো একেবারে জিরো টলারেন্সের ভূমিকা পালন করে তারা দায়িত্ব পালন করছে। সুতরাং জনপ্রতিনিধি বৃন্দ, প্রশাসন সহ সবাই মাদকের বিরুদ্ধে, ইসলাম ও মাদকের বিরুদ্ধে। এখন দেখুন তো, এই মাদক যত বাড়বে, নেশা যত বাড়বে, সমাজ তত অস্থির হবে, বিশৃঙ্খল হবে। আপনারা আমার সাথে একমত না দ্বিমত? আসুন ভাইরা একটু দল মত ভুলে গিয়ে বাস্তবিকভাবে একটু বিষয়টা চিন্তা করি, কারণ আমাদের সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের, আমরা একটি সমাজে বাস করি, ঠিক কি না? আসলে একটু বাস্তবিকভাবে চিন্তা করি, 100 জন মদ্যপায়ী লোক যেখানে থাকবে সেখানেই যদি মদের লাইসেন্স দেওয়া হয়, তাহলে তো অলিতে গলিতে সব জায়গায় যদি মদের দোকান পাওয়া যায়, নেশা গ্রহণ যদি সহজলভ্য হয়ে যায়, তাহলে তো নেশাখুর বাড়বে সমাজে। রাস্তাঘাটে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মাথা হয়েছে খারাপ, বউর সাথে ঝগড়া করছে, অথবা যে কোনো এক ঘটনা ঘটছে, মাথা খারাপ হয়েছে, গাড়ি থামাইয়া বোতল মারছে একটা, এখন এক বোতল মাইরা যদি গাড়ি চালায়, এই গাড়ি কি রাস্তায় থাকবে না খালে বিলে নদীতে পড়বে? তাহলে নেশা মাদক যত বাড়বে অ্যাক্সিডেন্ট তত, মাদক যত বাড়বে হাজবেন্ড ওয়াইফের ঝামেলা তত। আমার এলাকায় এক ঘটনা ঘটছে, এক লোক মদ খাইয়া এমন মাতাল হয়েছে, মদ খাইলে কি সেন্স ঠিক থাকে, কথা বলছেন না কেন? মদ খাইয়া মাতাল হয়ে ঘরে গিয়ে তার বউকে বলে, আম্মা খাইছেন? এটা আমার এলাকার ঘটনা। এখন বলেন তো, মদ খাইয়া মাতাল হয়ে বউয়ের সামনে গেলে বউ কি সহ্য করতে পারবে? তাহলে কি হবে? পারিবারিক কলহ, দাম্পত্য কলহ বাড়বে। আমরা একদিকে শিশু নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করতে চাই, অন্যদিকে যদি মদের বৈধতা দেই তাহলে নারী নির্যাতন শিশু নির্যাতন বাড়বে না কমবে? যুবকগুলো ধ্বংস হবে। এই জন্য পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আসুন দল মত ভুলে গিয়ে মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আওয়াজ তুলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের অভিভাবক, তিনি এই রাষ্ট্রকে পরিচালনা করছেন, আর আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তো আমরা করতেই পারি, এটা আমাদের নাগরিক অধিকার। আমরা সংসদে বক্তৃতায় শুনেছি আমাদের প্রধানমন্ত্রী তিনি 5 ওয়াক্তের নামাজি, আমরা বক্তব্যে শুনেছি আমাদের প্রধানমন্ত্রী
তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করেন, আলহামদুলিল্লাহ আমরা এরকম ধার্মিক একজন প্রাইম মিনিস্টার পেয়েছি। সুতরাং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একজন তাহাজ্জুদ গুজারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী প্রধানমন্ত্রী হিসাবে আমরা আপনার অধীনে পরিচালিত সংসদের মধ্যে মদের বৈধতা এটা আমরা দেখতে চাই না। এজন্য আমরা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ করছি, আপনি একজন তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি প্রধানমন্ত্রী হিসাবে আমরা এদেশের আলেম ওলামা এবং তাওহীদবাদী জনতা আপনার কাছে আকুল আবেদন করছি, আপনার অধীনে পরিচালিত এই সংসদের ভেতরে মাদক বা অ্যালকোহল নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূলের আইন আপনি পাস করুন, তাহলে এই দেশের মানুষ এবং আলেম ওলামা আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? আমার কথায় রাজনীতির গন্ধ আপনি খুঁজবেন না, প্রধানমন্ত্রী তো নামাজি মানুষ, ভালো মানুষ আমরা জানি। উনার বাবা এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ উনাকে মাফ করে দিন, তিনিও একজন ভালো মানুষ ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, দিনের প্রতি উনার মহব্বত ছিল এবং দুর্নীতির বিরুদ্ধে উনিও সবসময় সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জীবনীতে বললাম যে উনার কাছে একবার এক সবজিওয়ালা সবজি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে, বঙ্গবন্ধুকে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত ভালোবাসত, কি জনপ্রিয়তা ছিল লোকটা। এক লোক আসছে গ্রাম থেকে সবজি নিয়ে বঙ্গবন্ধুকে খাওয়াবে, গ্রামের টাটকা সবজি, এখন দারোয়ান আটকাই ফেলছে, মাঝে মাঝে দেখবেন সারের চাইতে সারের দারোয়ানের পাওয়ার বেশি হয়ে যায়, দারোয়ান আটকাই যাই না, কই যাও, আমি গ্রাম থেকে তাজা তাজা শাক সবজি আনছি, আমার বঙ্গবন্ধুকে খাওয়াবো, কয় না হবে না, বঙ্গবন্ধু বারান্দা থেকে খেয়াল করে ফেলেছেন, বলেন এই ছেড়ে দাও, তারে আমার কাছে আসতে দাও, জনগণের নেতা তো, জনগণকে কাছে টেনে নিয়েছে, লোকটা আবার খুশি হয়েছে, খুশি হয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়েছে, বঙ্গবন্ধু বললেন কি তোমার হাতে এগুলো কি, কয় স্যার গ্রামের টাটকা সবজি আপনারে খাওয়াইতে আনছি, এগুলো যদি আপনারে দিতে পারি আমি আনন্দিত হব, বঙ্গবন্ধু খুশি হলেন, বললেন দাও, তারে ঘরে নিলেন, আপ্যায়নও করলেন, আপ্যায়ন করে সুন্দরভাবে তাকে বিদায় দিলেন, বিদায় দেওয়ার পরে বঙ্গবন্ধুর মাথায় আসলো, হারে লোকটা আমার জন্য গ্রাম থেকে এত তাজা তাজা শাকসবজি আনলো, তারা তো কিছু বকশিশ দেওয়া আমার দরকার ছিল, এখন ওনার মনে পড়েছে কেন দিলাম না, ওই দারোয়ানরে ডেকে আনছে, দারোয়ানকে ডেকে এনে বললেন ধরো ২০টা টাকা লোকটারে পথে আটকাইয়া দিও, বলিও যে বঙ্গবন্ধু তোমাকে এটা বকশিশ দিয়েছে। এখন দারোয়ান বললো ২০ টাকা, আর এই দারোয়ানরে দিয়ে কী করবো, এই সবজিওয়ালারে দিয়ে কী করবো, সেই সময় আর ২০ টাকা কিন্তু অনেক টাকা, এখন ১০ টাকা দারোয়ান মেরে দিল আর ১০ টাকা নিয়ে সবজিওয়ালাকে দিল, দেওয়ার পরে এখন তো লোকটা আরও রেগে গেছে, আমি কি টাকার জন্য আসছে নাকি, আমি বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে এটা আমি দিতে এসেছি, কয় এই টাকা আমি নিব না, কয় না তোমাকে নিতে হবে, কয় না নিব না, হেরে ফালাইয়া থুইয়া লোকটা দৌড় মেরে আবার বঙ্গবন্ধুর কাছে উঠে বলে স্যার আমি এত সম্মান করে আপনাকে এগুলো দিলাম ভালোবেসার, আপনি বুঝে ১০ টাকা দিলেন আমারে, এই নেন আপনার টাকা। বঙ্গবন্ধু বললেন তুমি আমারে ১০ টাকা দাও কেন, আমি তোমারে ২০ টাকা দিলাম, কয় স্যার আপনার দারোয়ান তোমাকে ১০ টাকা দিয়েছে। বঙ্গবন্ধু তখন বলেন আরে যেই দেশে উপরের তলা থেকে নিচের তলায় যেতে যেতে ২০ টাকা ১০ টাকা হয়ে যায়, এই দেশে আমি এই শেষরা চুরদেরকে নিয়ে সোনার বাংলাদেশ বানাবো কেমনে। বঙ্গবন্ধুর জীবনী পড়েছি, খুব ভালো মানুষ ছিলেন, ওনার বক্তব্যগুলোকে আমি খুব পছন্দ করি, কি সুন্দর বক্তব্য, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা ইনশাল্লাহ, আছে না নাই, তাহলে উনার বক্তব্যে ইসলামের সংস্কৃতি নৈতিকতা বোধ আছে না নাই, কি সুন্দর বক্তব্য। ওই যে বললেন ফেরাউনের দল সব কিছু শেষ করে দিয়েছে, পাকিস্তানিদেরকে বললেন রাস্তাঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, আমি তো উনার মতো পারি না, কি সুন্দর বক্তব্য উনার। তো দেখুন আমাদের প্রধানমন্ত্রী ওই বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধু কন্যা, তিনি পাঁচ ওয়াক্তের নামাজি, তিনি তাহাজ্জুদ গুজারি, ওই তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের নামাজি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি করছি, আপনার অধীনে পরিচালিত এই সংসদে আপনি মাদক নির্মূলের আইন পাস করুন, এই দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ইসলামের দাওয়াত বন্ধে কাফেরদের ষড়যন্ত্র বললাম কয়টা কয়টা, এই মাহফিলে সাংবাদিক আছে নাকি, সাংবাদিক থাকলে উল্টা পাল্টা রিপোর্ট করবেন না, এখানে কিন্তু হুজুরের ক্যামেরা একটা আছে, সাংবাদিকতা করুন, সাংঘাতিকতা করবেন না, বিভিন্ন জায়গায় মাহফিলে বলে যায় একটা, পত্রিকায় উঠে দেয় আরেকটা, এই কাজ কারবার ছাড়ুন, নইলে আপনার হাত কিয়ামতে আল্লাহর বিরুদ্ধে আপনার কাছে কথা বলা শুরু করবে। আর সাংবাদিকতা সততার সঙ্গে করুন,
আল্লাহর রহমত আপনি পাবেন, ঠিক কি না? গোয়েন্দা সংস্থার ভাইয়েরা থাকলে সঠিক তথ্য দিবেন। আমরা মাহফিলগুলোতে কত সুন্দর ভাষায় কথা বলি, এখানে বলেন সব দলমতের মানুষরা আছেন, আক্রমণাত্মক কোনো কথা শুনেছেন? আমরা মনে করি আমাদের সামনে যারা আছে সবাই আমাদের ভাই, কিন্তু আফসোস লাগে কিছু দুষ্কৃতিমার কিছু দুষ্কৃতিকারী মানুষ এই মাহফিলের ময়দানকে নষ্ট করার জন্য কাজ করছে। আমরা আশা করব আমাদের গোয়েন্দা সংস্থার ভাইরা, প্রশাসনের ভাইরা এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সঠিক রিপোর্ট পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে কথা বলেছি। জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? এটা রিপোর্ট করে দিয়ে আগামীকালকে যে এই মাহফিলে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ নিয়ে অনেক ওয়াজ নসিহত হয়েছে, তাহলে বোঝা যাবে ইসলামের প্রতি ভালোবাসা। আর যদি বলেন সাতক্ষীর আর ভারুখালীতে জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দেওয়া হয়েছে, আমিও মরব আপনিও মরবেন, কবরে কিন্তু যাওয়া লাগবে, ফেরেস্তার পেদানি খাইলে তখন বুঝবেন ইসলামের বিরোধিতার কুফর, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। কয়টা বললাম ভাইরা? কষ্ট হচ্ছে, 10 মিনিট থাকতে পারবেন না? আরে তাবারুক ঠান্ডা হয়ে যাবে না? এ কিবরিয়া ভাই, তাবারুক ঠান্ডা হবে না? কি আপনারা তাবারুক বলেন না সিমনি বলেন? তাবারুক তো ঠান্ডা হয়ে যাবে। আমি শুনছি 7টা গরু নাকি, কয়টা গরু? যাই হোক, 63, সুবহানাল্লাহ, 63 হাড়ি, সবাইকে একদম পেট ভরে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। মাবুনদেরকেও দিয়েন, খালি হাতে বিদায় করে দিয়েন না, সবাই পাবে বলেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় এসে আমি অনেক খুশি হয়েছি, আমার কাছে তো মনে হচ্ছে এটা শুধু মাহফিল না, এই এলাকায় একটা মিলন মেলাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও আসতে পেরে খুশি, আমি আপনাদের সাতক্ষীরার মানুষকে প্রচন্ড ভালোবাসি। আমাদের এই ভালোবাসা হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আউতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আউতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving him. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana lillah faqad ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুণ তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া
আনিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বাল্লাহ ওয়া আবগাদাল্লাহ ওয়া আউতাল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের সব ভালোবাসা কার জন্য? সব ভালোবাসা কার জন্য? আল্লাহ ভালোবাসা কবুল করেন। ইসলামের দাওয়াত শুরু হয়েছে, নবীজি দাওয়াত দিচ্ছেন, কাফেররা কয়টি অপকৌশল গ্রহণ করলো? আরেকটু জোরে বলেন, বলছি কয়টা? বাকি সাতটা খুব ছোট, সংক্ষেপে শেষ হয়ে যাবে। নাম্বার ফোর, চার নাম্বার, এখন দেখলো এত কিছু করলো, প্রথমে কি করলো? অপপ্রচার চালালো, লাভ হয়েছে? দুই নাম্বার অপবাদ দিল, লাভ হয়েছে? তিন নাম্বার গান বাজনা নর্তকীদেরকে ভাড়া করলো, লাভ? চার নাম্বার, এবার তারা নবীজির বিরুদ্ধে এমন কথা বলা শুরু করলো যাতে পাবলিক নবীজির কাছে না যায়। বললো দেখো এই লোকটা, সে তাকে বলতেছে তাকে নাকি আল্লাহ নবী বানিয়েছে, তো সে যদি নবী হয় তো আমাদের মতো বাজার ঘাটে যায় কেন, আমাদের মতো কেন? এরা তখন আপত্তি জানিয়ে বলেছিল কোরআনুল করিমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন কাফেরদের কথা তুলে দিয়েছেন। তারা বলেছিল ওয়াকানু মানি হাদার রাসূলিয়া কোন তাআবা ওয়া ইয়ামশিবি ফিল আসওয়াক। তারা বলেছিল কেমন রাসূল, আমাদের মতোই খাওয়া দাওয়া গ্রহণ করে আমাদের মতো বাজার ঘাটে যায়, যদি আল্লাহ নবী বানাতেন তাহলে ফেরেশতাকে কেন আমাদের জন্য নবী বানালেন না? আল্লাহ তাআলা তখন কাফেরদের কথার জবাব দিলেন উল্লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইনিনা লানাযালনা আলাইহিম মালাকার রাসূলা। আল্লাহ তাআলা তখন কাফেরদের কথার জবাব দিয়ে বললেন শোনো, তোমরা আমার নবীকে বলতেছো আমি যে আমি কেন তাকে নবী বানালাম, ফেরেশতাকে কেন নবী বানিয়ে পাঠালাম না? তোমাদের কথার জবাব দিয়ে বলছি, দুনিয়াতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বাস করত তাহলে আমি ফেরেশতাকে নবী বানাতাম, যেহেতু দুনিয়াতে বাস করে মানুষ এই জন্য মানুষের জন্য নবীও বানিয়েছি আমি মানুষ। চার নম্বর অপকৌশল গ্রহণ করেও কাফেররা কোনো দিক থেকে লাভবান হতে পারলো। তারা আরো বলেছিল ঠিক আছে বুঝলাম, আল্লাহ তাআলা না হয় মানুষের জন্য মানুষকেই নবী বানালেন, কিন্তু আর কে কোনো মানুষ পান নাই নাকি, এই গরিব লোকটাকে এতিম লোকটাকে কেন নবী বানালেন? তারা বলেছিল ওয়াকানু লাউলা নুজ্জিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল তারা বলেছিল যে আল্লাহ কি এই দুই মহান নগরী অর্থাৎ মক্কা আর তায়েফের সম্ভ্রান্ত কোনো মানুষ পেলেন না নবী বানানোর জন্য, এই লোকটাকে কেন আল্লাহ নবী বানালেন? আল্লাহ জবাব দিলেন আয়াত নাজিল করে আহম ইয়াকসিবুনা রাহমাত রাব্বিক, তারা কি নবুয়তের এই রহমত আমি কাকে দিব কাকে দেব না এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নিজেরা নিতে চায়? না, নবুয়ত আমি কাকে দিব কাকে দিব না, ইখতিয়ার কার? ইখতিয়ার কার? চার নম্বর অপকৌশল গ্রহণ করে তারা লাভবান হল না। পাঁচ নাম্বার যে অপকৌশল তারা গ্রহণ করলো নবীজিকে ভণ্ড নবী প্রমাণ করার জন্য, কাফের মুশরিকরা আবার ইহুদিদের কাছে গেল, ইহুদিরা বলল তোমরা যাও মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বলো আসহাবুল কাহাফের ঘটনা বলতে, তাকে গিয়ে রুহ সম্পর্কে প্রশ্ন করো, তাকে গিয়ে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করো, এগুলোর উত্তর সে সঠিকভাবে দিতে পারবে না। ইহুদি পণ্ডিতদের কাছ থেকে এই প্ররোচনা পেয়ে কাফের মুশরিকরা এসে নবীজিকে যখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো, তারা ভেবেছিল নবীজিকে আটকায় দিবে, অবেকুবের দল নবীজিকে আটকাবা কেমনে, কারণ নবীজির সঙ্গে যার কানেকশন তিনি হচ্ছেন আরশের মালিক আল্লাহ। যখনই তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত আয়াত নাজিল করে আরশে আজিম থেকে আয়াত নাজিল করে সেগুলো জানিয়ে দিতেন কে? পাঁচ নম্বর অপকৌশল করেও তারা ব্যক্ত হলো। ছয় নম্বর অপকৌশল তারা গ্রহণ করলো, তারা এসে এবার ইহুদিদেরকে বলল
তোমরা যে কথা বলেছো সেভাবে গিয়ে তাকে প্রশ্ন করলাম, সব জবাব সে দিয়ে দিল। ইহুদিরা তখন বলল, ইহুদি পণ্ডিতরা বলল, এখন এমন একটা জিনিস শিখাই দিচ্ছি, মুহাম্মাদের কাছে যাও গিয়ে বলো এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, সেদে ভণ্ড নবী, এটা প্রমাণ হয়ে যাবে। কাফের মুশরিকরা বলল, কোন প্রশ্ন গিয়ে আমরা তাকে করব। তখন ইহুদি পণ্ডিতরা বলল, আমরা তো তাওরাত পড়েছি, মুহাম্মদ তো তাওরাত পড়ে নাই, বলেন তো তাওরাত কি আরবি ভাষায় নাজিল হয়েছে নাকি? কে বলতে পারবেন কোন ভাষায় বলো? এই তো মাশাআল্লাহ, হিব্রু ভাষায়। আর কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? ইহুদি পণ্ডিতরা বলল, ইহুদি ধর্মযাজকরা বলল, আমরা তো হিব্রু ভাষায় তাওরাত পড়েছি, তাওরাতের মধ্যে ওই নবীর ঘটনা আছে, মুহাম্মদ ওই নবীর ঘটনা জানে না, তাকে গিয়ে বলো শামের কোন নবীর ছেলেকে তার দশ ভাইরা মিলে এলাকা থেকে বিতরণ করে দিয়েছিল, এবং ওই ওই নবীকে আবার কুয়া থেকে উঠিয়ে আবার মিশরের নবী বানানো হয়েছিল, জিজ্ঞেস করো গিয়ে কোন নবীর ছেলেকে এটা করা হয়েছিল। এখন নবীজির কাছে তখনও কিন্তু কোনো সূরা নাজিল করে এটা জানানো হয় নাই। যখন তারা গিয়ে নবীজিকে এই প্রশ্ন করলো, নবীজি চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ বললেন, নবীকে চুপচাপ থাকিও না, ঘটনার আগাগুড়া সব জানিয়ে দিয়ে আল্লাহ নবীর কাছে সূরা ইউসুফ নাজিল করে দিলে। নবীজিকে আটকাতে পারছে? এবার এই কাফের নেতারা ইহুদিদের কাছে চড়াও হয়ে গেল, তোমরা বললা আটকায় ফেলবো, কই আটকায় যেত পারলাম, উল্টা আরো আমরা ধরা খাইছি। ইহুদি পণ্ডিতরা বলল, শোনো এই লোকটা আসলে জাদুকর, মানে জাদু করে সব জেনে ফেলছে, জাদু করে সব। আচ্ছা শোনো, জাদু না হয় দুনিয়ায় চলে আসমানে যাও, এবার তাকে গিয়ে বলো সে যদি সত্যিকারের নবী হয়, তাকে গিয়ে তোমরা বলো সে যেন আসমানের চাঁদ দুই ভাগ করে, বলবা আকাশের চাঁদ যদি দুই ভাগ করতে পারো তাহলে তুমি যে নবী এটা আমরা বিশ্বাস করব। সাত নাম্বার কর্মচারী তারা গ্রহণ করলো, নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে সত্যিকারের নবী এটা আমরা বিশ্বাস করব, তুমি যদি আকাশের চাঁদ দুই ভাগ করে দিতে পারো। নবীজি তখন চুপচাপ হয়ে গেলেন, আকাশের চাঁদ নবীর কথায় তো দুই ভাগ হওয়ার কথা না, আকাশের চাঁদ দুই ভাগ হতে পারে কার হুকুমে? নবীজি চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ বললেন, নবী গো আমার বন্ধু আমার হাবিব, চিন্তা করো না, তোমাকে দিয়ে আকাশের চাঁদ আমি দুই ভাগ করাবো, তুমি তোমার এই সাহারাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করো, আমার হুকুমে আকাশের চাঁদ তোমার আঙ্গুলের ইশারায় দুই ভাগ হয়ে যাবে। চাঁদের নামে কোরআনে সূরা আছে না নাই? কোরআনুল কারিমের 54 নম্বর সূরা সূরাতুল কামার, কামার মানে চন্দ্র, এই চাঁদের সূরা আল্লাহ শুরু করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দিয়ে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাম আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুই ভাগ হয়েছে এটা বিজ্ঞানও বলছে। 1969 সালে অ্যাপোলো 11 নবযানে করে তিন বন্ধু গিয়েছিল না চাঁদে, এদের নাম কি? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, গিয়েছে না তারা? এরা গিয়ে দেখেছে চাঁদের মধ্যে ফাটল, বৈজ্ঞানিকভাবে আজ এটা প্রমাণিত। আমার নবী তিনি কেমন নবী? আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে, আল্লাহু আকবার। এত বড় মজা দেখার পরেও এই কাফের গোষ্ঠী কি বললো জানেন? কয় ওয়াকুলু সিহর মুস্তামির, মুহাম্মদ যে একজন খুব উঁচু স্তরের জাদুকর এটা আজ আমরা দেখলাম, এটাও তার চলমানের একটা জাদু। হেদায়েত এরা কি হেদায়েত পেয়েছে, ইমান এনেছে? সাত নম্বর অপকৌশল গ্রহণ করেও নবীজির দাওয়াত বন্ধ করা গেল না। এবার তারা দেখলো খামাখা এত ঠেলাঠেলি করে লাভ নাই, একটু মীমাংসা করলে ভালো হয়, এবার মীমাংসা প্রস্তাব নিয়ে আসলো। শুনতেছেন? শোনেন শোনেন, খুব জাগা মুখস। মীমাংসা প্রস্তাব নিয়ে এসেছে, আপুষ প্রস্তাব, এসে বলল, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বংশের মানুষ আমরা, কি কারণে আমরা এত সংঘাতে জড়াবো, চলো আমরা মীমাংসা করে ফেলি, আপুষ প্রস্তাব আমরা নিয়ে এসেছি। নবীজি বললেন, কি প্রস্তাব নিয়ে এসেছো বলো? কাফেররা বলল, চলো এক কাজ করি, কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলো ইবাদত করো আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করি, ইবাদতকে আমরা 50-50 ভাগ করে ফেলি। এই প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এই সূরাটা আপনাদের সবার মুখস্থ আছে, সূরার নাম সূরাতুল
কাফিরুন পড়েন আমার সঙ্গে। এই প্রস্তাবের জবাব হিসাবে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুন মা আ'বাদ ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين الله দেখেন অর্থগুলো শুনেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রস্তাব দিয়েছে তারা কি ইবাদত 50-50 হবে আর আল্লাহ বললেন কুল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরের গোষ্ঠী লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদতকারী হব না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম যার যার উৎসব সময় অনেকে কয় না বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কি বুখারিতে আছে কোথায় আছে অনেকে বলে না কয় বুখারি শরীফে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়ানি ধর্ম যার যার উৎসব সভা আমি এই ব্যাখ্যা করলে আলেমরা উঠে আমাদের থাপড়াবে এখানে তার অর্থ কি তোমাদের ধর্ম তোমার আমাদের ধর্ম কোন জিনিস নেই কোন জায়গায় লাগাইছে দেখছেন কিবরিয়া ভাই আছে নাকি এখানে মনে করেন কিবরিয়া ভাই এর পুকুর আছে উনি অনেক আপ্যায়ন করছে তো একটু উনারে ভাইরাল করে দিই কিবরিয়া ভাই এর পুকুর আমরা যদি বলি কিবরিয়া ভাই এর পুকুর পুকুর উনার মাছ আমাদের সমান কিবরিয়া ভাই বলবে আহ মাছ নেওয়াবো ঘর থেকে ঝাড়ু একটা বের করে রাখবে আমরা যদি বলি দোকান আপনার পণ্য আমাদের সমান মানবেন দোকানদার বলবে আয় সিরা স্যান্ডেল দিয়ে তোরে পিটাবো তাহলে সঠিক কথা কি দোকান যার পণ্য তার পুকুর যার মাছ দোকান যার পণ্য তার পুকুর যার মাছ তার ধর্ম যার উৎসব তার তবে আমরা কখনো অন্য ধর্মকে গালি দেই না বরং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি আমার ইসলাম বলেছে তুমি অন্য ধর্মের উপাস্যকেও গালি দিও না কারণ সে তোমার উপাস্যকে গালি দিয়ে ফেলতে পারে আমাদের দেশে রোজা পূজা একসাথে হয় অসুবিধা নাই আমরা এই দেশে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে চলি ইসলাম মানবতার ধর্ম এই দীক্ষায় ইসলাম আমাদেরকে দিয়েছে ঠিক কি না কিন্তু অপব্যাখ্যা করে মানুষগুলাকে বিভ্রান্ত করা যাবে আমাদের হিন্দু ভাইরা তাদের পূজা পালন করবে বৌদ্ধরা খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে বাধা দেওয়া তো দূরের কথা বরং আমরা তাদের ধর্ম পালনে তাদেরকে আমরা নিরাপত্তা দিব ঠিক কি না এটা সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা রক্ষা করে চলবো হিংসা তাহলে আট নম্বরে উপকৌশল কি আপোষ প্রস্তাব 50-50 আর আল্লাহ কি বললেন না তোদের ধর্ম তোদের আর নবী বললেন আমাদের ধর্ম আমাদের নাম্বার 9 এখন তারা দেখলো হায় রে হায় এত আপোষ প্রস্তাব দিয়ে কোনো লাভ এবার আসছে লোভনীয় প্রস্তাব নিয়ে কি প্রস্তাব কথা বলেন না কেন আগে ছিল আপুষ প্রস্তাব এখনকার প্রস্তাবের নাম কি লোভনীয় প্রস্তাব কি প্রস্তাব তারা বলল মুহাম্মদ বরং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি টাকা পয়সা চাও তো আমাদেরকে বলো তোমাকে আমরা টাকা পয়সা দিব তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও আমাদেরকে বলো সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব তুমি যদি নেতৃত্ব চাও তো আমাদেরকে বলো নেতৃত্বের ভাগ তোমাকে দিব এই রকম বিভিন্ন লোভনীয় প্রস্তাব যখন তারা দিল নবীজি বললেন শোনো ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ ওয়াদাউ শামসি ফি ইয়ামিনি ওয়াল কমর ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আম তিনি বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা আমার এক হাতে ডান হাতে যদি আকাশের সূর্য এনে দাও বাম হাতে যদি আকাশের চাঁদ এনে দাও এরপরেও আমাকে আল্লাহর দিনের দাওয়াত থেকে তোমরা থামাতে পারবা না লাভ হয়েছে নাকি আরেকটু জোরে আরো জোরে 10 নম্বর 10 নম্বর ষড়যন্ত্র এবার তারা করলো দেখলো
নবীর দাওয়াতকে থামাতে পারে না। নবীজি দাওয়াত দিচ্ছেন, নবীজির কাছে কোরআন নাজিল করছেন কি? নবীজির দাওয়াতের মূল মন্ত্র ছিল আরো জোরে, নবীজি কিসের দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলেন, আরো জোরে। এবার কাফেররা একদম সঠিক জায়গায় আঘাত হানলো। তারা বলল, মুহাম্মদ যে তোমাদেরকে কোরআন শোনায়, এই কোরআন সে বলে তার আল্লাহর কাছ থেকে এসেছে, আসলে সে একটা ভন্ড, নাউজুবিল্লাহ, আসলে সে নিজে নিজে বানিয়ে কোরআন বলে। কাফের মুশরিকরা যখন বলল, নবীজি নিজে নিজে বানিয়ে বানিয়ে কোরআন পড়ছেন, আল্লাহ তাআলা তখন ওই কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, তিন দফা জোরে কন, কয় দফা? আরো জোরে, কয় দফা? আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করলেন, أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُ بَلْ لَا يُؤْمِنُونَ فَلْيَأْتُوا بِحَدِيثٍ مِثْلِهِ إِنْ كَانُوا صَادِقِينَ الله تعالى বলছেন, তুমি কি তারা ঈমান আনবে না? তারা বলছে, এই কোরআন আমি আমার হাবিবের কাছে নাজিল করি নাই। এই দাবিতে তারা যদি সত্যবাদী হয়, নবীগো তাদেরকে বলুন, আমার এই কোরআনের মতো কোরআন তারা যেন রচনা করে। এবার ঠেলা সামলাও। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমার নবী যদি কোরআন বানিয়ে বলে, তুরা কাফের গোষ্ঠী সবগুলা মিলে কোরআনের মতো কোরআন বানা পারবে? কথা কর না কেন? আল্লাহর নবী শুনালেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, কোরআন যদি আমি আমি সত্যিকার অর্থে নিজে বানাতে পারি, তোমরাও বানায় দেখাও যে কোরআন মানুষ বানাতে সক্ষম। এবার কাফের গোষ্ঠী ধরা খাইছি, তারা চেষ্টা যদি শুরু করে তাহলে পারবে নাকি? আল্লাহ বললেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে বললেন, ও নবী আপনি বলে দিন, আমার কোরআনের মতো কোরআন বানানোর জন্য শুধু মানুষ নয়, মানুষ আর জিন জাতি ঐক্যবদ্ধ হয়ে যদি আমার কোরআনের মতো কোরআন বানাতে চায়, কিয়ামত হয়ে যাবে কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না। এটা হচ্ছে প্রথম দফা চ্যালেঞ্জ। জোরে কোন, কততম দফা? আরো জোরে, কততম? একতম। কততম? এবার আল্লাহ দ্বিতীয় দফা, লিলি রব্বিকা ওয়ানহার, এই দুইটি আয়াত কাবা শরীফের গায়ে লটকিয়ে দিল, ঝুলিয়ে দিল। তারপরে বলল, কাফেররা তোমরা যারা বলো কোরআন আমাদের নবী বানিয়ে বলে, সূরাতুল কাউসারের আয়াত নাজিল হয়েছে, দুইটা আয়াত লটকায় দিলাম, তোরা পারলে একটা আয়াত বানিয়ে তার নিচে লটকায় দে। এবার ঠেলা সামলাও। এবার কাফের নেতারা গেল বড় বড় কবিদের কাছে, সেই সময়ে খ্যাতি সম্পন্ন কবি ছিলেন লাবিদ বিন রাবিয়া, তার কাছে গিয়ে বলল, আ লাবিদ, তোমাকে আমরা সবচাইতে বড় কবি মনে করি, তুমি একটু কষ্ট করে একটা আয়াত বানাও, মান সম্মান আমাদের বাঁচাও। লাবিদ বিন রাবিয়া মনে মনে ভাবলেন, মানুষ আমার এত দাম দেয়, আমি যদি এখন অপারগ হয়ে যাই তাহলে আমার ইজ্জত থাকবে? তিনি আবার বেশ কয়েকদিন চেষ্টা করলেন, চেষ্টা করার পর একটা আয়াত তিনি নিজে নিজেই বানালেন, কিন্তু ওই আয়াত নিজে নিজে বানিয়ে তিনি তার ব্যর্থতার পরিচয় দিলেন। আর যে আয়াত তিনি বানালেন এটা ছন্দের দিক দিয়ে মিললো, অর্থের দিক দিয়ে জিরো। তিনি এর তিন নম্বর আয়াত লাগালেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তিন নম্বর লাগালেন, লাইসা হাদা মিন কালামিল বাশার, ছন্দ মিলছে, অর্থ কি? গুরার দিন অর্থ হইছে, লাইসা হাদা মিন কালামিল বাশার, উপরের আয়াত এগুলা মানব রচিত কথা না। আল্লাহু আকবার! পৃথিবীতে বহু মানুষ আছে কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাস্তিক আছে না? এগুলা কি করবেন জানেন? এদেরকে ধরবেন, ধইরা স্পিড বোটের সাথে বাইন্দা, এরপরে বঙ্গোপসাগরের মাঝখানে দেওয়ার পরে স্পিড বোটের ড্রাইভার নিয়ে আসবেন। আল্লাহ কারে কয়, হে বুঝলি, নইলে এদেরকে বিমানে বা হেলিকপ্টারে উঠাইয়া একদম আকাশের মধ্যে গিয়া, এরপরে বিমান বা হেলিকপ্টারের চেয়ারের সাথে দড়ি দিয়া বাইন্দা পাইলট ট্রেনিয়া চলে আসবে। হে বুঝবে আল্লাহ আছে না নাই, ঠিক কি না? এগুলো মানুষের কোনো জাত না কি মানুষের জাত? এটা এটা কি হুজুরের কথা? এই হুজুর আবার কোরআন দিয়ে বলে কথা, এখানে আলেমরা আছেন, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? উলা ইকাকাল, আল্লাহ বলেছেন এগুলা মানুষের জাত না, এগুলা চতুষ্পদ জানোয়ারের জাত। আল্লাহ বলেছেন শুধু তাই না, ভালো হোক এরা এর চাইতে, তার
ছাড়া কয় আল্লাহ বলতে কেউ নাই, যদি বলি কেন কয় থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। এই অমানসের জাত গুলারে পাইলে আমি বলি যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। তারে বলবেন এদিকে আয়, তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ না? সে তো বলবে না। তারে বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ নাই, তার মানে তোর জন্মে দোষ আছে নাকি? এরকম লোকেরাই কেবল স্রষ্টাকে নিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক কি না? তো নাস্তিকগুলা জাতের মাতাল হইলো তাহলে আবার ঠিক, এরা আল্লাহ না মানলেও কুরআন যে আল্লাহর কিতাব না এটা কোনোদিন কেউ বলে নাই, বললে তো ধরা খাবে, মানুষ বলবে যা তোর মতো নাস্তিক পারলে বানা, এ বানাতে পারবে? তার চোদ্দ গোষ্ঠী মিলে পারবে? কুরআনের মতো কোরআন যারাই বানাতে গিয়েছে তারা ধরা খাইছে। একটা গল্প আমার মনে পড়ছে, বলবো? মুসাইলামা, তার নাম শুনছেন আপনারা? সে কে? হ্যাঁ, কাজদা, ভণ্ড নবী। নবীর পরে দুনিয়াতে আর কি কোনো নবী আসবে? আসবে, ভণ্ড নবী আসবে, এটা আমার কথা না, নবীজি বলেছেন লা তাকুমু সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাতিন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে দুনিয়াতে 30 জন ভণ্ড নবী না আসে। কয়জন? 30 জন। আরো জোরে, 30 জন। কয়জন? ইতিমধ্যে 27 জন আসছে, তার মানে আরো দুই একজন আল্লাহর কুতুব আছে। এই যে গেল শতাব্দীতে এই ভারতবর্ষরই তো মির্জা গুলাম আহমদ কাদিয়ানি হে তারে নবী বলে দাবি করেছিল, জানি না শুনছি আর কি, সে নাকি টয়লেট উপরে মরছে। তো ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করছে যারা, পাবলিকের কাছে ধরা খাইছে এই মুসাইলামা। সে পাবলিকের সামনে বললো আমি তো নবী হয়ে গেছি। পাবলিক বললো এ মুসাইলামা, তুমি যে নবী হইছো তো তোমার কাছে কি জিব্রিল আসেন না? তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে জিব্রিল আসেন, সুরা আয়াত নাজিল হয়, তোমার কাছে কি সুরা বা আয়াত নাজিল হয় না? দেখেন, হে বলতেছে ভাইরে আমি তো নতুন নবী হইছি, আমাকে একটু টাইম দাও, জিব্রিল আমার কাছেও আসবে, নতুন নবী তো একটু সময় দাও না। কিছুদিন পরে সে লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিব্রিল এসেছিল। লোকজন কয় তাই, কোন সুরা নাজিল হয়েছে? কয় হয়েছে তো, কোন সুরা? পাবলিক কয় কোন সুরা? সে কয় সুরাতুল ফিল, কোরআনে একটা ফিল আছে না নাই, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাব, এটা কোরআনের ফিল। লোকজন বলল ঠিক আছে, এবার মুসাইলামা তুমি তোমার ফিল শোনাও, তোমার কাছে যে সুরা নাজিল হয়েছে শোনাও। এবার সে তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়া বীন ওয়া লাহু খুরতুমুন তাবীন। এখানে অনেকে অর্থ না বুঝে হাসতেছেন, আলেমরা তো অর্থ বুঝে ফেলেছেন। দেখেন হে নবী যে কায়দা সুরাও, অর্থ দেখেন, আল ফিল এলিফ্যান্ট মানে কি? হাতি। মাল ফিল হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? আরে বাপরে বাপ, হাতির ডেফিনেশন চলছে, লাহু যানাবুন ওয়া বীন তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাবীন তার লম্বা একটা শুরু আছে, এটা কোন সুরা হইলো? কথা কর না কেন, যে সুরা তার কাছে নাজিল হয়েছে এই হচ্ছে সুরার বাংলা অনুবাদ। পাবলিক কইল মুসাইলামা তুই যে একটা ভণ্ড, প্রতারক, ধোকাবাজ, মিথ্যাবাদী, এটা প্রমাণ করার জন্য আর কেউ লাগবে না, তোর এই সুরাটাই যথেষ্ট। যুগে যুগে এভাবেই ভণ্ড নবুয়তের দাবি করেছে যারা পাবলিকের কাছে ধরা খাইছে তারা। তাহলে এই কাফেররা কি করলো? শেষ পর্যন্ত নবীজির দাবাত বন্ধে বললো, নবীজি নাকি কোরআন বানায় বলে না, আল্লাহ চ্যালেঞ্জ করলেন কয় দফা, জোরে কোন কয় দফা, বন্ধ করতে পেরেছে নবীজির দাওয়াত বন্ধের জন্য। এরপরে নির্যাতন শুরু হয়েছে, নবীজির উপর নির্যাতন, সাহাবিদের উপর নির্যাতন, এত জুলুম নির্যাতন করে দাওয়াত থামানো গিয়েছে যে মক্কায় নবীজি এবং সাহাবিদের উপরে নির্যাতন করা হয়েছে ওই মক্কা বিজয় নবীজিকে দান করেছেন কে? সুতরাং দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহর দিনের দাওয়াত বন্ধ করে কিংবা দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকে স্তব্ধ করতে চাও, শুনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে, তোমরা ধ্বংসের আস্তাগুলো নিক্ষিপ্ত হয়ে যাবে। হতাশ হবেন না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, আল্লাহ বলেছেন
ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয় না, চিন্তিত হয় না, শেষ পর্যন্ত মুমিনরাই বিজয়ী হবে, ঠিক কি না? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। শুধু কোরআনের মাহফিল করেই দায়িত্ব শেষ হবে না, এই কোরআন আমাদেরকে মেনে চলতে হবে। কোরআন মানার কিতাব, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আমরা এই মাহফিল থেকে আজ যে সবক নিয়ে যাব সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে থাকবে। আপনি ইসলামের বিরোধিতা করলে কি না করলে কি, আপনি ছাড়াও ইসলাম ছিল, আছে, থাকবে, আপনি ছাড়াও ইসলাম টিকে থাকবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ছাড়া আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয়, বরং আপনার মতো লোক ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ইসলাম না মানলে কপাল ভরে যাবে আপনার, নিজেই আপনি ধ্বংস হবেন। এই জন্য আসুন ইসলাম জান, ইসলাম মানি, কোরআন মানি। মানার জন্য কিতাব দিয়েছেন কে? মানতে গেলে জানতে হবে, জানতে গেলে। এবার আপনি যে পড়বে, এটা হুজুরদের কিতাব, ওয়াজ শুরু করেছিলাম কি দিয়ে, এটা সাইন্টিফিক কিতাব, বিজ্ঞানময় কিতাব, বাস্তবিক কিতাব। এই কিতাব পড়ুন, বুঝুন, দেখবেন দুনিয়া আখেরা সুন্দর করে দিবেন কে, সফল করে দিবেন কে। কোরআনটা পড়ুন, কোরআন অনুযায়ী নিজেকে চালান, নিজের পরিবারকে চালান। মা বোনরা এসেছেন, মা বোনদেরকেও বলবো কোরআন পড়ুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নিজেদের বিবিদের সাথে ভালো আচরণ করবেন, নিজেদের বিবিদেরকে পিটাবেন না। বিবি পিটানো কোনো নবীর খাসলত? অনেকে বিবি পিটায় আসে না নাই, অনেকে ইয়াবা বাবা খাইয়া বউর সাথে গিয়ে তালমাতাল আচরণ করে। আরে ভাই, এই মাদক সেবন করে নিজের জীবনকে আপনি নষ্ট করছেন কেন? আপনি আজ আসেন কাল চলে যাবেন। এই যে আপনি মাদক সেবন করে আপনার যৌবন জীবন নষ্ট করে দিচ্ছেন, জবাব দেওয়া লাগবে কার কাছে? মাদকাসক্ত হয়ে জীবন নষ্ট করবেন না, ফিরে আসুন কোরআনের ছায়াতলে, আসুন কোরআনের ছায়াতলে, আসলে দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন পড়ুন, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের আলোকে নিজেদেরকে গড়ি। আমরা স্লোগান দিব আল কোরআনের আলো, না 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 নো, আরে বাপরে বাপ, আপনি সংশোধন দিবেন। এই দেশের 90% মানুষের মধ্যে 85% মানুষ শুদ্ধ করে এখনো কোরআন পড়তে জানে না। এজন্য আবেগ দিয়ে নয়, আমাদের কাজ বিবেক দিয়ে করা উচিত। বহু বছর আমরা স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে, আমরা পরিবর্তন নিয়ে আসব। পরিবর্তনটা কেমনে হবে? আল কোরআনের আলো স্লোগান হবে হৃদয়ে হৃদয়ে যাও। আপনি মানুষের হৃদয়ে কোরআন ঢুকায় দেন, ঘরে ঘরে জালো আর সংসদে জালো স্লোগান দেওয়া লাগবে না। যদি মানুষের হৃদয়ে কোরআন ঢুকায় দিতে পারেন, আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে কোরআনের আলো প্রজ্বলিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেসবুক আইডি কাদের আছে হাত তুলেন? আরে বাবা, অনেক চাচাদেরও আছে হাত নামান। ওই দিন 85 বছরের এক চাচা মাহফিলে গিয়েছে, কই হুজুর, নেন ফোনটা, নেন আপনার ফেসবুক আইডির সাথে আমাকে অ্যাড করে দেন। বুঝলাম আমার চাচা অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যাদের ফেসবুক আইডি আছেন, আজকে পোস্ট দিবেন ফেসবুকে আল কোরআনের আলো। কথা কন না কেন? এটা কি ভারুখালী? ভারুখালী থেকে একটা পরিবর্তন, ভারুখালী তো, ভারুখালী, ইয়েস ভারুখালী, বলছেন ভারুখালী, এই ভারুখালী থেকে একটা পরিবর্তন আসো, একটু রিহার্সাল করাই দিই, অন্যান্য জায়গায় ছড়াই দিবেন। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন ঘরে ঘরে, ঘরে ঘরে বলবেন আল কোরআনের আলো। একটু আনকমন হইলো, আস্তে আস্তে তাল আসবে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, আল হাদিসের আলো ইসলামের আলো। এটা কি আমি উঠার পরে শেষ নাকি সব সময় চলবে? চলবে তো ইনশাআল্লাহ। সাতক্ষীরায় যদি আল্লাহ আসার কোনো সুযোগ দেন কখনো, এই স্লোগান শুনবো তো ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। আল্লাহ কবুল করুন, ইতা কিতা। হুজুর একটা সিলেটি সঙ্গীত, তো সিলেটি মাত আপনারা বুঝবেন, এত ওয়াজ করলাম, এত গান গাইলাম, এরপরেও গান লাগবো আরো, আর সিলেটি মাত মাত এরা বুঝবেন না কোনটা। হ্যাঁ, আপনারা ওইগুলা রেডি করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা সিলেটি গান বলে, তার তার দেখছি আমি।
এখন সিলেটি মাত কি বুঝবেন আপনারা, আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী গান আছে যেটাতে আমাদের সিলেটের কিছু কালচার ফুটে উঠছে, সেটাই আপনাদেরকে বলে শেষ করে দিব। পরে সুরমা গঙ্গর ভারো বাড়ি, আমাদের সিলেট সুরমা নদীর তীরে আর কি, সিলেটে গেছেন না আপনারা, সুরমা নদী দিয়ে সিলেটে ঢুকাল, যেমন আপনারা পদ্মার এই পারে আর আমাদের সিলেটে ঢুকবেন আপনি সুরমা নদীর উপর দিয়ে ব্রিজ আছে, এই সুরমা নদী পাশ হয়ে ঢুকবেন, যেন শুরু করেছে এইভাবে। সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজলালোর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা অকল সিলটি, আমরা অকল সিলটি। সাতক্ষীরার মানুষ তো তাল আসে না, এরা বলে না সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজলালোর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা অকল সিলটি, আমরা অকল সিলটি, আমরা অকল সিলটি, আমরা অকল সিলটি। সিলেটর হমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরা, সিলেটে কমলার বাগান আছে আর কি, সিলেটর হমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরা, সিলেটের চা না খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা অকল সিলটি, আমরা অকল সিলটি। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমাদের সিলেটের মানুষ প্রবাসী বেশি আর বেশিরভাগ মানুষ লন্ডন আমেরিকায় থাকে। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া ভাই ভাই তুমি শুধু সিলটি, তুমি শুধু সিলটি। সুরমা গঙ্গর ভারো বাড়ি শাহজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সাতক্ষীরাবাসী। এখন আওয়াজ হয়েছে এই মাদ্রাসা আপনাদের এলাকার প্রিয় একটি প্রতিষ্ঠান, প্রত্যেক বছর মাদ্রাসার উদ্যোগে এমন আয়োজন হবে ইনশাআল্লাহ। দল মত ভুলে গিয়ে কোরআনের জন্য আমরা একমত হয়ে কাজ করব, পারবো তো ইনশাআল্লাহ। আমরা মাহফিলের জন্য দল মত খুঁজব না, আমরা সবাই মুসলমানিত্বের পরিচয় দিয়ে এই মাহফিলে প্রত্যেক বছর আমরা সবাই সামিল হব ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটি আরে বাপরে বাপ, তুমি আছো হৃদয়ের গভীর অন্তরে, আমি আছি কার হৃদয়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, আমি কার হৃদয়ে, এখানে আবুল তাবুল জিনিস না, আবুল তাবুল জিনিস দিয়ে ফায়দা পাবেন না, এটা গরম হুজুর ফোন চলে যাবে, এই কথা বলবেন না প্লিজ, টাকা দেওয়া লাগবে, টাকা আমাকে না, এই মাদ্রাসার উন্নয়নে টেকা দিলে গজল। হ্যাঁ টাকা তো মনে দিয়ে ফেলছে, টাকা তো আর একটা হবে, কিন্তু তার আগে টাকা দেওয়া লাগবে। যারা আগে দেন নাই স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকতেছে ব্যাগ নিয়ে, যারা আগে দেন নাই তারা দিবেন। আর কিতা তুমি আছো, আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন, কথা বলবেন না, এই স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যান, স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে আমরা শেষ করব, শেষ একটি সঙ্গীতের পরে মোনাজাত, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের, ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা যদি সবাই একটু দিল প্রাণ উজাড় করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে এদেশের মুসলিম উম্মা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে আজ অনৈক্য কম না বেশি, এক হুজুরের সাথে আরেক হুজুরের কোনো মিল এটা ঠিক না, আমরা সবাই যদি এক হতে পারতাম দলাদলি এটা কেমন চলছে দেখুন। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে,
আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, আল্লাহ আমাদের সবাইকে এক এবং এক বানায়।